সাবস্ক্রাইব করে দিন সুমনা সালদি দি কুকিং ইন বেঙ্গলি চ্যানেলটিকে আর পাশে থাকা আইকনটিকে অবশ্যই সিলেক্ট করুন নিত্য নতুন নানা রকমের রান্না হেলদিভাবে করতে হলে হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সুমনা সালদি দি কুকিং ইন বেঙ্গলি আমার চ্যানেলের আরও একটি পর্ব দেখার জন্য আমি আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি সকলেই খুব ভালো আছেন সামনেই দুর্গা পুজো তাই অনেকেই কিন্তু ডায়েট করছেন আরেকটু রোগা হওয়ার জন্য তো তাদের এই রেসিপিটা ভীষণ কাজে লাগবে কিংবা ছোট বাচ্চাদের জন্য খুবই উপাদেয় এই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা দেখে বুঝেই গেছেন এটা কিন্তু একটা মাছের রেসিপি একদম তেল মশলা ছাড়া রান্না আর খুবই সুস্বাদু রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করবেন আর আমাকেও কমেন্ট সেকশানে জানাবেন কেমন লাগলো মাত্র দশ মিনিটের মধ্যেই রান্নাটা তৈরি হয়ে যাবে তাই হাতে কম সময় থাকলে এই রান্নাটা একবার অন্তত ট্রাই করবেন তো চলুন শুরু করা যাক এক পিস মাছ দিয়ে আমি রান্নাটা করছি তাই এখানে খুবই সামান্য পরিমাণে নিয়েছি পেঁপে দেখুন চার টুকরো মতো আছে একদম ছোটো ছোটো করে কাটা একটা ছোটো সাইজের আলু সেটাকেও ছোটো ছোটো করে কেটেছি একটা বিনস নিয়েছি এরকম ছোটো করে কেটেছি আর গাজর নিয়েছি একদম সামান্য একটা বড় গাজরের হাফ অংশ টমেটো নিয়েছি একটা মাঝারি সাইজের আর একটা রুই মাছ নিয়েছি একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আমি এখানে এক পিস মাছ নিয়েছি আপনারা চাইলে পরিমাণটা আরও বেশি বাড়িয়ে দিতে পারেন আজকে পুরো রান্নাটা প্রেশার কুকারে করব তাই প্রেশার কুকারটা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি জল আমি এখানে এক কাপ মতো জল দিচ্ছি আপনারা যদি আরও বেশি বানাতে চান সেক্ষেত্রে সমস্ত উপকরণগুলো একটু একটু করে বাড়িয়ে দেবেন আমি এখানে একটা মাছের জন্য এই সমস্ত উপকরণগুলো এই অল্প করেই নিয়েছি খুব বেশি নিয়ে নিলে আবার ভালো লাগবে না এবারে দিয়ে দিলাম সমস্ত কেটে রাখা সবজিগুলো এবার একটু দিয়ে দিচ্ছি নুন নুনটা নিজেদের স্বাদ মতো দেবেন যে যেরকম খান আর জলটাও যদি আপনারা চান একটু কমিয়ে নিতে পারেন তবে এক কাপই যথেষ্ট এবারে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাছটা ভালো করে হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে আমি গ্যাসটাকে কিন্তু হাই ফ্লেমে করে দিয়েছি দেখুন এটা ফুটতে শুরু করে দিয়েছে দিয়ে দিলাম এক বড় চামচ আদা বাটা আমি এখানে আদাটাকে একটু জল দিয়ে মিক্সিতে স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে দুটো সিটি হতে দেব। দুটো সিটি হয়ে গেছে দিয়ে গ্যাসটা অফ করে এটাকে নর্মাল হতে দেব যতক্ষণ না এর ঢাকাটা ইজিলি খুলে যাচ্ছে প্রেশারটা রিলিজ হয়ে গেছে এবারে এই সমস্ত যে সবজিগুলো আছে চাইলে এগুলোকে হালকা হালকা একটু খুন্তির সাহায্যে ভেঙে দিতে পারেন তবে হালকা হাতেই করবেন যাতে মাছটা আবার ভেঙে না যায় এই পর্যায়ে আপনারা অবশ্যই নুনটা একটু চেক করে নেবেন এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা গুঁড়ো ওয়ান ফোর্থ টি স্পুন মতো এটা কিন্তু এই পর্যায়েই দেবেন আগে থেকে দিলে হবে না আবারও মিশিয়ে নিচ্ছি দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো একদম ফ্রেশ গোলমরিচ গুঁড়ো তবে ঝালটা নিজেদের স্বাদ মতো দেওয়াই ভালো এই রান্নাটায় কিন্তু কোনো রকম কাঁচা লঙ্কা পড়বে না যদি ছোট বাচ্চা খায় সেক্ষেত্রে গোলমরিচটাকে স্কিপ করলেও চলবে আমি এখানে ফ্রেশ গ্রাইন্ড করা গোলমরিচ দিচ্ছি দিচ্ছি হাফ টি স্পুন লেবুর রস আবারও এটাকে ভালো করে হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে প্রেশারের ঢাকাটা বন্ধ করেই জাস্ট দু মিনিটের জন্য রেখে দেব। দু মিনিট পর আমি এটাকে গরম গরম পরিবেশন করব চাইলে ওপর থেকে এরকম একটু গরম মশলা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো ছড়িয়েও পরিবেশন করতে পারেন তবে অবশ্যই কিন্তু পাত্রে যখন সার্ভ করবেন সাথে সাথে দিতে হবে এক টুকরো মাখন যেহেতু এই রান্নাটায় কোনো রকম কোনো তেল মশলা ব্যবহার হয়নি তাই এই উপকরণগুলো একদম পরিবেশন করার আগে এইভাবে দেবেন দেখবেন স্বাদটা খুব ভালো লাগবে ভাতের সাথে মেখে খেতে অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করুন একদম সিম্পল একটা মাছের স্টুপ আর গরম গরম ভাত দিয়ে গরম গরম এই স্টুটাকে পরিবেশন করবেন ছোট বাচ্চা থেকে বড় সকলেরই খুবই ভালো লাগবে ভীষণ কম তেল মশলার রান্না আশা করছি আপনাদেরও ভালো লাগবে আবার দেখা হবে পরের পর্বে পাশে থাকবেন এটা কিন্তু মুখের রুচি ফেরাতেও খুব সাহায্য করে ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ